নমস্কার, আপনারা দেখছেন একুশ টিভি। একুশ খবরে আপনাদের সাথে আমি জয়শ্রী। খবরের শুরুতেই শিরোনাম, পর্যাপ্ত সামগ্রী না পেয়ে বেলডাঙ্গায় রেশন দোকান ঘেরাও করে বিক্ষোভ এলাকাবাসী। মানববন্ধন জেলা পুলিশের যৌথ উদ্যোগে রক্তদান বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান রবীন্দ্র শতকে। বিজেপি ভারত ছাড়ো আন্দোলনের তৃণমূলের পদযাত্রা সুবীর ব্লকে। স্বাধীনতা দিবস ঈদ সভা উপলক্ষে বস্ত্র বিতরণ বেলডাঙ্গার সুতিফাটা প্রাথমিক বিদ্যালয়ে। বৃষ্টি নেই হরিহরপাড়ায়, জলের অভাবে পাট পচাতে পারছেন না চাষিরা। সুস্থ সমাজ গড়তে নবগ্রামের বিএইচএসএনসির কমিটি গঠন। রঘুনাথগঞ্জে গাঁজা সহ গ্রেপ্তার তিন। আসছি বিস্তারিত খবরে। পর্যাপ্ত পরিমাণে রেশন সামগ্রী না পাওয়ায় রেশন দোকান ঘেরাও করে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা। শনিবার সকালে বেলডাঙ্গা থানার অন্তর্গত বড়ুয়া এলাকার রেশন দোকান ঘিরেই বিক্ষোভে সামিল হয় এলাকাবাসীরা। পর্যাপ্ত পরিমাণে সামগ্রী পাওয়া যাচ্ছে না, এমনটাই অভিযোগ গ্রাহকদের। তবে ঘটনায় মুখ খুলতে নারাজ রেশন ডিলার জাহানারা বেওয়া। বেলডাঙ্গা থানার অন্তর্গত বড়ুয়া এলাকার রেশন দোকানকে ঘিরে বিক্ষোভ। অভিযোগ কার্ড থাকা সত্ত্বেও পর্যাপ্ত পরিমাণে মিলছে না সামগ্রী, কখনো আবার গ্রাহকদের ফিরিয়েও দেওয়া হচ্ছে। অভিযোগ গ্রাহকদের, দিনের পর দিন এভাবেই প্রতারিত হচ্ছে গ্রাহকরা। রেশন ডিলার জাহানারা বেওয়ার আওতায় যেসব রেশন গ্রাহকরা ছিল তাদের বেশিরভাগকেই পাঠানো হচ্ছে 4 থেকে 5 কিলোমিটার দূরে রেশন দোকানে, সেখানে গিয়েও মিলছে না সামগ্রী। অভিযোগ গ্রামবাসীদের, তবে ঘটনায় রেশন ডিলার মুখ খুলতে নারাজ। বিক্ষোভটা মূলত আমাদের বড়ুয়ায় যেসব ডিলার আছে, রেশন ডিলার জাহানারা বেওয়া, তার আন্ডারে যেসব গ্রাহক আছে, সেই গ্রাহকদেরকে তাদের যা কার্ড, সেই কার্ডে তারা যে পরিমাণ মাল পাওয়া উচিত তাদেরকে সেই পরিমাণ মাল দিচ্ছে না। অর্থাৎ গ্রাহকদেরকে কম পরিমাণ মাল দিচ্ছে এবং সরকার থেকে যে মেশিন দেওয়া হয়েছে সেই মেশিনের মাধ্যমে তাদের যে মাল পাওয়া উচিত এবং স্লিপ উশু করা উচিত সেগুলো হচ্ছে না। টোটালি কাস্টমারদেরকে প্রতারিত করা হচ্ছে, কাস্টমারদেরকে ঠকানো হচ্ছে। রেশন ডিলারশিপের যে নিয়ম নীতি, অর্থাৎ বোর্ড টাঙানো, তাদের যা মাল পাওয়া উচিত কম্পিউটারে কাটাই মাল দেওয়া উচিত, কোনোটাই মানা হচ্ছে না। সেই কারণে আমাদের আজকের এই প্রতিবাদ এবং আমরা চাই যে সুষ্ঠু সমাধান হোক, কাস্টমার অর্থাৎ গ্রাহকদেরকে যেন প্রতারিত করা না হয়, এটাই আমাদের। বেলডাঙ্গা থেকে সামিম আহমেদের রিপোর্ট। মানববন্ধন এবং মুর্শিদাবাদ জেলা পুলিশের যৌথ উদ্যোগে শনিবার বহরমপুর রবীন্দ্র সদনে হয়ে গেল রক্তদান জীবনদান বিষয়ক একটি সচেতনতামূলক অনুষ্ঠান। একই সঙ্গে এদিন বিশ্বের সপ্তশৃঙ্গ জয়ী সত্যরূপ সিদ্ধান্তকে সম্বর্ধনা জ্ঞাপনও করা হয়। মানববন্ধনে এদিনের রক্তদান বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানে একাধিক বিশিষ্ট ব্যক্তিগণ তাদের মূল্যবান বক্তব্য রাখেন। রক্তদান জীবনদান, এই অমূল্য স্লোগানকে কার্যে পরিণত করার বিষয়ে এবং মানববন্ধনে কাজের পরিধিকে কিভাবে আরো ব্যাপক করা যায় সে বিষয়েও তারা সঠিক পথের সিদ্ধান্ত দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ, অতিরিক্ত জেলা শাসক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ আরো অনেকে। মানববন্ধন, যা ব্লাড ডোনার্সদের একটি ইউনিট এবং মুর্শিদাবাদ জেলা পুলিশের যৌথ উদ্যোগে শনিবার বহরমপুর রবীন্দ্র সদনে হলো রক্তদান জীবনদান বিষয়ক একটি সচেতনতামূলক অনুষ্ঠান। সঙ্গে মেধাবী পড়ুয়া যারা দশম এবং দ্বাদশ শ্রেণীতে বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছে, আর বিশ্বজয়ী গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্থানাধিকারী বিশ্বের সপ্তশৃঙ্গ ও উচ্চতর আগ্নেয়গিরিজয়ী বহরমপুরের গর্ব সত্যরূপ সিদ্ধান্তকে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। মূলত রক্তদাতাগণ, যারা বিভিন্ন প্রয়োজনে মানুষের রক্তের চাহিদা পূরণে সক্রিয় আর সচেষ্ট থাকেন, তাঁদের নিয়ে এই মানববন্ধন। রক্ত আমাদের যে কোনো সময় প্রয়োজন হতে পারে, রক্ত দিয়েই বন্ধন একজন মানুষের সঙ্গে অন্যজন মানুষের, আর এই বন্ধনের মধ্যে দিয়েই মানববন্ধন এগিয়ে চলেছে এবং চলবে। প্রতিটি ব্লক বা গ্রাম পঞ্চায়েত অনুযায়ী লিস্ট তৈরি করে মানুষের প্রয়োজন অনুযায়ী রক্ত সরবরাহ করা মানববন্ধনে এটি একটি কর্মসূচি। গ্রামগঞ্জ থেকে শহরে রক্তের আকাল বা রক্তের হাহাকার দূর করতেই এই কর্মসূচি। মানববন্ধনের বর্তমান সদস্য সংখ্যা 8,000-এরও বেশি, আর 18 থেকে 19 ব্লকে ডোনার রয়েছে মানববন্ধনের। জেলার বাকি অংশেও ডোনার সংখ্যা বাড়ানোর চেষ্টা জারি রেখেছে মানববন্ধন, জানালেন অ্যাডভোকেট অরিন্দম দাস, কলকাতা হাইকোর্ট
মানববন্ধনের পক্ষ থেকে। মানববন্ধনের এদিনে রক্তদান বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ মুর্শিদাবাদ জেলা শ্রী মুকেশ আইপিএস, অতিরিক্ত জেলা শাসক সাধারণ দেবতোষ মণ্ডল, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস, বিশ্বজয়ী পর্বতারোহী গিনেস ওয়ার্ল্ড রেকর্ডভুক্ত সত্যরূপ সিদ্ধান্ত, ডক্টর আর এস প্রসাদ রবি, ডক্টর এ কে বেরা, ডক্টর দেবাশিস গোস্বামী, অরিন্দম দাস, আব্দুর রহমান, নজিবুর রহমান প্রমুখ। মানববন্ধনের মাধ্যমে মানুষের কাছে কি মেসেজ পৌঁছাতে চাইছেন? মানববন্ধনের মাধ্যমে মেসেজ পৌঁছাতে চাইছে যে ব্লাড রক্ত সেটা আমাদের সকল জীবনে সর্বসময় দরকার। তো মানববন্ধন মানে মানুষের মধ্যে একটা বন্ধন। কী দিয়ে বন্ধন? একটা তো সূত্রপাত লাগে, এটা হচ্ছে রক্ত দিয়ে বন্ধন। কারণ আমরা জানি যে কোনো সময় রক্তের দরকার পড়ে, ক্রাইসিস থাকে আমাদের জেলা বা অন্য জেলায়। আমরা দেখেছি মানুষকে এই ঘর থেকে ওই ঘর বা এই হসপিটাল হসপিটাল ছোটো ছোটো করতে হয়। আমরা চাইছি প্রতিটা গ্রাম পঞ্চায়েত ব্লক অনুযায়ী একটা করে লিস্ট তৈরি করতে, যেখানে মানুষের যদি কোনো দিন রক্তের দরকার হয় আমরা যেন 24 ঘন্টা যে আমাদের অ্যাক্টিভিটিস থাকবে তার মধ্যে আমরা সঙ্গে সঙ্গে সেই মানুষের কাছে পৌঁছাতে পারি, যাতে তার যে ব্লাডের দরকার সেটা পূরণ করা এবং তার পাশে সাপোর্ট দেওয়া, অর্থাৎ একটা বন্ধনে তাকে নিয়ে নেয়া। এবং আমাদের আর একটা প্রচেষ্টা হচ্ছে যে মানুষকে আজকে আমরা রক্ত দিচ্ছি তারাও যেন আমাদের এই মেসেজটা প্রচার করতে থাকে, অর্থাৎ আগামী দিন এমন একটা দিন আসুক যেখানে মানুষের রক্তের জন্য হাহাকার না করতে হয়, মানুষ যেন চাইলে সেই রক্তের পরিষেবাটা পেতে পারে। এখন অবধি আমাদের মানববন্ধনের এই যে অর্গানাইজেশন চলছে তাদের সদস্য প্রায় 8,000 ছাড়িয়ে গেছে। এর মধ্যে আমরা ডোনার প্রতিটা ব্লক, আমরা এখন অবধি 18-19 ব্লকে ডোনার পেয়েছি, বাকি জায়গায় আমাদের অর্গানাইজেশনের স্ট্রেংথ বাড়ানোর ব্যবস্থা আমরা করছি। বহরমপুর থেকে রিপোর্টে নিজস্ব প্রতিনিধি 21 টিভি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে বিভিন্ন ব্লকে চলছে বিজেপি ভারত ছাড়ো আন্দোলন। এই কর্মসূচি রূপায়ণের শুক্রবার পদযাত্রায় সামিল হলো সুতি 1 নম্বর ও 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সদস্যরা। এদিন তারা সুতির অরঙ্গাবাদের বিভিন্ন এলাকায় বিজেপি ভারত ছাড়ো স্লোগান তুলে পদযাত্রা করেন। সামিল ছিলেন তৃণমূল নেতা ইমানি বিশ্বাস, সুতি 1 নম্বর ব্লকের সভাপতি সেরাজুল ইসলাম, সুতি 2 নম্বর ব্লকের সভাপতি লতিফুর রহমান, পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাসাদুর হক সহ আরো অনেকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে পদযাত্রায় সামিল হলো সুতি 1 নম্বর ও 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সদস্যরা। শুক্রবার সুতির ঔরঙ্গাবাদ টাউন এলাকায় বিজেপি ভারত ছাড়ো গণতন্ত্র ফিরিয়ে দাও, মেশিন নয় ব্যালট চাই স্লোগান তুলে পদযাত্রা করেন তৃণমূল কংগ্রেস কমিটির সদস্যরা। মমতা ব্যানার্জির নির্দেশে সমস্ত ব্লকে চলছে এই পদযাত্রা। এদিনের পদযাত্রায় সামিল ছিলেন তৃণমূল নেতা ইমানি বিশ্বাস, সুতি 1 নম্বর ব্লকের সভাপতি সেরাজুল ইসলাম, সুতি 2 নম্বর ব্লকের সভাপতি লতিফুর রহমান এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাসাদুর হক সহ আরও অনেকে। পশ্চিমবাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিজেপি ভারত ছাড়ো আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করে আমরা সমস্ত ব্লকে আমাদের নেত্রীর নির্দেশে আমরা সে প্রোগ্রাম কর্মসূচি চালু করেছি। পাশাপাশি সেম একই রকমভাবে লোকসভা যে নির্বাচন হলো সেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমরা ইভিএম নাই ব্যালট চাই এই আন্দোলনের দাবিতে বিজেপি ভারত ছাড়ো আন্দোলন, যে বিজেপি সন্ত্রাস সেই সন্ত্রাসের আন্দোলনে আমরা সামিল হয়ে আজকে পদযাত্রা এবং পদসভা সে প্রোগ্রাম আমরা শুরু করেছি জেলা সভাপতির নির্দেশে এবং আমাদের অবজারভার শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশে। আমরা ঔরঙ্গাবাদ টাউনটা ঘুরবো। এনআরসিএফ যেভাবে বিজেপি গভর্নমেন্ট শুরু করেছে, আমরা জাতিভেদ নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষ ভারতবর্ষে বসবাস করতে চাই এবং যেভাবে এনআরসিএফ শুরু করে এরা একের পর একটা দাঙ্গা লাগার চেষ্টা করছে, আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তির বাতাবরণ দিয়ে সমস্ত ধর্মের লোককে নিয়ে জাতিভেদ নির্বিশেষে আমরা সেই পদযাত্রা এবং পথসভা নেত্রী নির্দেশে আমাদের অবজারভার শুভেন্দু অধিকারী নির্দেশে সে শুরু করা ইভিএম নয় ব্যালট চাই। সুতি থেকে কমল মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। স্বপ্নের সাজে মানে বালু চুরি চুরি দার আসমানি জড়ি পার নকশা পাঁচু সাজে বয়ফ্রেন্ড ফ্যাশনের কি বা ট্রেন্ড তুমি আমি মিলে মিশে একসা ফেসবুক টিভি থেকে কলেজ ক্যান্টিন চিনশার জমে গেছে আটা পরিবার জুড়ে আজ সেজেছে নতুন সাজ এসেছে শহরে তনুজাস তনুজাস তনুজাস
একটি সম্পূর্ণ পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাজ, মোহন সিনেমা হলের সন্নিকটে, হনুমান মন্দিরের ঠিক পাশে, গোড়াবাজার, বহরমপুর। স্বাধীনতা দিবস ও ঈদ উজ্জোহা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করল বেলডাঙ্গা থানার অন্তর্গত সারগাছি চক্রের 13 নম্বর সুতিঘাটা প্রাথমিক বিদ্যালয়ে। শুক্রবার বিকালে স্কুল চত্বরেই প্রায় 435 জন দুস্থ প্রাক্তন শিক্ষার্থী ও দরিদ্র মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় স্কুলের পক্ষ থেকে। এছাড়াও স্কুলের বিভিন্ন শ্রেণীর কৃতী ছাত্রীদেরও এদিন পুরস্কার বিতরণ করা হয়। ঈদ উজ্জোহার আগে পোশাক পেয়ে বেশ খুশি এলাকার সাধারণ মানুষ। স্বাধীনতা দিবস ও ঈদ উজ্জোহা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করলো বেলডাঙ্গা থানার অন্তর্গত সারগাছি চক্রের 13 নম্বর সুতিঘাটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। শুক্রবার স্কুলের শ্রেণীকক্ষে এই বিতরণী অনুষ্ঠানটি হয়। প্রায় 435 জন দুস্থ প্রাক্তন শিক্ষার্থী ও দরিদ্র মানুষের হাতে পোশাক তুলে দেন স্কুল কর্তৃপক্ষ। শাড়ি, কুর্তি, ফ্রক, ওড়না, শার্ট, টি শার্ট সহ বিভিন্ন ধরনের পোশাক এদিন বিতরণ করা হয়। এছাড়াও স্কুলের বিভিন্ন শ্রেণীর কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কারও বিতরণ করেন স্কুল কর্তৃপক্ষ। বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারগাছি চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক অমৃতা বিশ্বাস, বেলডাঙ্গার বিশিষ্ট সমাজসেবী শিক্ষক মোহাম্মদ হাসানুজ্জামান সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও এলাকার বহু সাধারণ মানুষ। ঈদ উজ্জোহার আগে নতুন পোশাক পেয়ে খুশির হাওয়া এলাকায়। আজকে আমরা মূলত সামনে যে দুটো পরব আছে আমাদের, ঈদ উজ্জোহা এবং স্বাধীনতা দিবস, এটা আমাদের ইংরেজদের বিরুদ্ধে আমরা যে স্বাধীনতা লাভ করেছি তার একটা আনন্দ, যে আনন্দ আমরা সেই আনন্দকে সবাই মিলে ভাগ করে নেওয়ার জন্য আমরা আজকে গ্রামের দুস্থ এবং মেধাবী যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদেরকে বা গ্রামের যারা অভিভাবক অভিভাবিকা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তাদের সবাইকে আমরা আজকে ডেকেছিলাম যাতে আমরা তাদের হাতে কিছুটা উপহার তুলে দিয়ে এই আনন্দকে আমরা সবাই মিলে ভাগ করে নিতে পারি। সেই জন্য আমরা এই মহতী অনুষ্ঠানটার আয়োজন করেছিলাম। আমরা যে বস্ত্র আমরা ছাত্রছাত্রী প্রাক্তন যে ছাত্রছাত্রী বা যে ছাত্রছাত্রীরা এখন অন্য স্কুলে পড়াশোনা করছে সেই ছাত্রছাত্রীদেরকে আরও উৎসাহিত করার জন্য যাতে তারা ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে বা আরও বড় হতে পারে তার জন্য এই যে উৎসাহ, যে ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছে তার জন্য তাদের হাতেও আমরা প্রত্যেকের হাতেই আমরা পোশাক তুলে দিয়েছি এবং স্কুলের যে ছাত্রছাত্রীরা আছে তাদের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রত্যেকটা ক্লাসে যারা হয়েছে তাদের হাতেও আমরা পুরস্কার স্বরূপ তুলে দিয়েছি যাতে অন্য ছাত্রছাত্রীরা উৎসাহিত হয় যে আমরাও ওদের মতন প্রথম, দ্বিতীয় বা তৃতীয় স্থান অধিকার করতে পারি এবং যাতে আমরা এই পুরস্কার পরবর্তীতে লাভ করতে পারি। সেই উৎসাহ দেওয়ার জন্য তাদেরকেও আমরা এই পুরস্কৃত করেছি। গ্রামের মানুষের প্রতিক্রিয়া বলতে, গ্রামের মানুষটা আমাদের এই সুতিঘাটা যে গ্রামটি রয়েছে গ্রামের প্রায় 99% মানুষই হচ্ছে খুব নিডি পরিবারের, মানে তারা কেউ চেয়ে চিনতে বাইরে অনেকে ভিক্ষা করেও খায় আর বেশিরভাগ কোনো মানে গ্রামে যে সরকারি কোনো কর্মচারী এই গ্রামে একটিও নেই। সেই জন্য আমরা এই গ্রামটিকে বেছে নিয়েছি বস্ত্র যাতে তাদের হাতে তুলে দেওয়া যায় এবং গ্রামের মানুষ তাতে খুব খুশি। বেলডাঙ্গা থেকে দাবিরুল ইসলামের রিপোর্ট। আগস্টের দ্বিতীয় সপ্তাহ হলেও দেখা নেই বৃষ্টির, মাথায় হাত জেলার পাট চাষীদের। ডোমকল, হরিহরপাড়া, নওদাতে জলের অভাবে পাট পচাতেও পারছেন না চাষিরা। মাঠে পড়ে শুকিয়ে যাচ্ছে পাট, বাধ্য হয়ে কৃত্রিম পুকুর তৈরি করে পাট পচাচ্ছেন চাষিরা। আল্লাহ মেঘ দে পানি দে, তবে জেলার পাট চাষিদের এ প্রার্থনায় যেন সার। কোনো মেঘ বা বৃষ্টি কিছুই নেই আকাশে। আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ হয়ে গেলেও দেখা নেই বৃষ্টির, মাথায় হাত পাট চাষিদের। মুর্শিদাবাদের হরিহরপাড়া, নওদা, ডোমকল সব জায়গাতেই জলের অভাবে পাট পচাতে পারছে না চাষিরা। মাঠে পড়ে রয়েছে পাট, শুকোচ্ছে মাঠেই। বাধ্য হয়ে পাট চাষিরা স্যালো মেশিনের সাহায্যে মাটির তল থেকে জল তুলে তা ধরে রেখে
কৃত্রিম পুকুর বানিয়ে পাট জাগ দিচ্ছেন, যা অত্যন্ত ব্যয় সাপেক্ষ বলে জানালেন হরিহরপাড়া পাট চাষী একতার শেখ। অপর এক চাষী নবকুমার জানালেন, জেলার পাট চাষীরা অত্যন্ত সমস্যায় পড়েছেন। মেঘ বৃষ্টি না হওয়ার কারণে কৃত্রিমভাবে পুকুর বানিয়ে পাট পচাতে দিতে হচ্ছে, স্যালো মেশিনের সাহায্যে জল তুলতে হচ্ছে পাট পচানোর জন্য। অত্যন্ত ব্যয় সাপেক্ষ এই পদ্ধতি, সরকার পরিস্থিতি বিচার করে ঠিকঠাক দাম দিলে তবেই পাট চাষীরা বাঁচবে, জানালেন হরিহরপাড়ার অপর পাট চাষী নবকুমার। আমাদের এখানে পানি কিছু নাই, সব খরা হয়েছে। আমরা পাট কেটে জমিতে আপনার খাদ করে প্লাস পলিথিন দিয়ে পানি ভরে হ্যাঁ জাগ দিচ্ছি। বহুত খরচ, স্যালো মেশিন দিয়ে কাজ করতে হচ্ছে। হ্যাঁ, আমাদের কঠিন অবস্থা, যা মানুষের খরচ তাতে আমাদের বহুত লস বয়ে যাচ্ছে। কিছু হচ্ছে না, আমরা সমস্যা বহু পড়ে গেছি, বহু সমস্যা পড়ে গেছে। আমাদের আবাদ কী করে করব, আবাদের তো মার খেয়ে গেছি, আবাদ করে তো আরও লস। পানি দিচ্ছি টিউবওয়েল মেশিন দিয়ে দিয়ে আবাদ করছি জমির মধ্যে, ওতে খরচ বহু হয়ে গেছে, কী করে বাঁচবো আমরা? এখন কী করব, সরকার দেখুক ভাবুক, তা দামটা দেয় তাহলে আমরা বাঁচবো, না তো আমরা এইখান থেকে ই হবে। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট। নিয়ে নিচ্ছি আরো একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। হোটেল সম্রাট, অত্যাধুনিক সাজে সজ্জিত থ্রি স্টার হোটেল আপনার শহরে। সঙ্গে পরিবারের সকলকে নিয়ে যান আধুনিক রেস্তোরাঁ শেষমহল, ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল এবং তন্দুর খাবারের সেরা রেস্তোরাঁ শেষমহল। যে কোনো ম্যারেজ পার্টি, কনফারেন্স হল, ডক্টরস মিট অথবা বিভিন্ন কোম্পানির ডিলার মিট, এখন হোটেল সম্রাটে। ঠিকানা NH-34 55তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 9733565555 অথবা 9800625000। নবগ্রাম ব্লকের বিডিও অমূল্য চন্দ্র সরকারের উদ্যোগে এবং জয়েন্ট বিডিও শিশির কুমার মাহালির নির্দেশে নবগ্রামের শিক্ষিত মহলের মানুষজন ও বুদ্ধিজীবী মানুষদের নিয়ে গঠিত হল VHSNC-র কমিটি। সুস্থ সমাজ গড়তেই মূলত এই কমিটির গঠন করা হলো। শনিবার নবগ্রামের গুড়াপাশলা গ্রাম পঞ্চায়েত অফিসেই এই কমিটি গঠন পর্ব চলে। উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লক বিডিও অমূল্য চন্দ্র সরকার, জয়েন্ট বিডিও শিশির কুমার মাহালি, গুড়াপাশলা গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ জামিনুল হক, সম্পাদক রাকিব আনসারি সহ আরও অনেকে। সুস্থ সমাজ গড়তে বিশেষ তৎপর এবার নবগ্রামের আধিকারিকেরা, আর এর ফলেই গঠন করা হলো VHSNC-র কমিটি। নবগ্রাম ব্লকের বিডিও অমূল্য চন্দ্র সরকারের উদ্যোগে এবং জয়েন্ট বিডিও শিশির কুমার মাহালির নির্দেশে এলাকার বুদ্ধিজীবী ও শিক্ষিত মানুষদের নিয়ে গঠিত হলো VHSNC-র কমিটি। শনিবার নবগ্রামের গুড়াপাশলা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে গঠিত হয় এই কমিটি। পাশাপাশি এদিন একটি জনসচেতনতামূলক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। সুস্থ সমাজ গড়তে এবং এলাকাকে আর্সেনিক মুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেন VRP নিসারউদ্দিন। এদিন কমিটি গঠন অনুষ্ঠান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিডিও অমূল্য চন্দ্র সরকার, জয়েন্ট বিডিও শিশির কুমার মাহালি, গুড়াপাশলা গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ জামিনুল হক, সম্পাদক রাকিব আনসারি সহ আরও অনেকে। নবগ্রাম ব্লক বিডিও সাহেবের উদ্যোগে এবং সম্মানীয় জয়েন্ট বিডিও মহাসাহেবের নির্দেশে গুড়াপাশলা গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ জামিনুল হক মহাসাহেবের মানে ব্যবস্থাপনায় আজকে আমরা VHSNC কমিটি গঠন করলাম। সেখানে সেই কমিটিতে আছে গ্রামের মেম্বার, ফার্স্ট NM, সেকেন্ড NM, সমাজের বিশিষ্ট বুদ্ধিজীবী এবং চিন্তাবিদরা,
এবং আরও আছে পঞ্চায়েত স্টাফ, ভিআরপি, এসএসজি দলের মহিলা। আজকে আমাদের এই কর্মসূচি শুরু হলো। এই কর্মসূচি আগামী 13 তারিখ পর্যন্ত চলবে এবং প্রত্যেকটা বাড়িতে আমাদের এই সচেতনতামূলক শিবির শুরু হবে এবং এই নিয়ে আজকে আমাদের প্রয়াস। নবগ্রাম থেকে রবি বিশ্বাসের রিপোর্ট। গোপন সূত্রে খবর পেয়ে ম্যাটাডোর বোঝাই গাঁজা সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। শুক্রবার বিকালে ওমরপুর এনএইচ 34 সংলগ্ন এলাকা থেকে এই গাঁজা বোঝাই ম্যাটাডোর আটক করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। প্রায় 2.5 কুইন্টাল গাঁজা উদ্ধার হয় ওই ম্যাটাডোর থেকে বলে জানা গেছে। গোপন সূত্রে খবর পেয়ে প্রায় 2.5 কুইন্টাল গাঁজা ভর্তি ম্যাটাডোর সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। শুক্রবার বিকাল 5টা নাগাদ রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ওমরপুর এনএইচ 34 সংলগ্ন এলাকা থেকে ওই ম্যাটাডোরটিকে আটক করে পুলিশ। ওই 2.5 কুইন্টাল গাঁজা শিলিগুড়ি থেকে বর্ধমানের দিকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। রঘুনাথগঞ্জ থেকে লালটু দাসের রিপোর্ট। একুশ খবর এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন একুশ টিভি, রঙ্গে বঙ্গে সঙ্গে।